সুজয় কৃষ্ণ ভব্য ওরফে কালীঘাটের কাকু তার কণ্ঠস্বরের নমুনা ঠিক কবে পাওয়া যাবে এসএসকেএম এ গেলেন ইডি আধিকারিকরা সুজয় কৃষ্ণ ভব্যর তার সে কেমন আছে সেই বিষয় নিয়ে জানার জন্য এসএসকেএম এ গেলেন ইডি আধিকারিকরা কার্ডিওলজি বিভাগের দুই আধিকারিক বেশ কিছুক্ষণ ছিলেন এমনটাও জানা যাচ্ছে তারা জানতে চাইছেন যে কেমন আছেন সুজয় কৃষ্ণ ভদ্র কবে পাওয়া যাবে তার কণ্ঠস্বরের নমুনা যেটা বারবার জানতে চাওয়া হচ্ছে এবং আজকে ইডির তরফ থেকে দুজন আধিকারিক বেশ কিছুক্ষণ ছিলেন কার্ডিওলজি বিভাগে আমরা এই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল সৈকত আমরা জানি দুজন আধিকারিক ইডির যে দল গিয়েছিল তাদের মধ্যে দুজন আধিকারিক বেশ কিছুক্ষণ কার্ডিওলজি বিভাগে ছিলেন কতক্ষণ ছিলেন এবং এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে দেখো সকালের দিকে ইডি দুজন আধিকারিক কার্ডিওলজি বিভাগে আসেন কার্ডিওলজির এমার্জেন্সি ডিপার্টমেন্টে আসেন যেখানে সুজয় কৃষ্ণ ভদ্র ভর্তি রয়েছেন এবং সেখানে 15 থেকে 20 মিনিট থাকার পর তারা বেরিয়ে যান মূলত যেটা জানা যাচ্ছে কার্ডিওলজি ডিপার্টমেন্টে সরাসরি তারা এসে হাজির হয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র কেমন রয়েছেন তার শারীরিক অবস্থা বিগত 3 দিন থেকে আজকের অবধি তার কী কী ডেভেলপমেন্ট হয়েছে কী কী কন্ডিশন হয়েছে তার শারীরিক অবস্থা কি ধীরে ধীরে উন্নতি ঘটছে নাকি আরো ডিটোরিয়েট করছে গোটা বিষয়ে রিপোর্টগুলো ইডি আধিকারিকরা নিয়ে যান এবং তোমাকে জানিয়ে রাখি এই সুজয় কৃষ্ণ ভদ্র যে বিভাগে যে রুমে রয়েছেন ভর্তি রয়েছেন আইসিইউর সেই আইসিইউ এর বাইরে সর্বক্ষণের জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা মোতায়েন করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজকে সকালেও আমরা দেখেছি সিআইএসএফ এ দুজন জওয়ান তারা সেখানে এসেছেন আজকে ইডি আধিকারিকরা এসে গত পরশু দিনের আগের দিন থেকে আজকে অবধি সুজয় কৃষ্ণ ভদ্র শারীরিক প্যারামিটারগুলো কেমন রয়েছে তার শরীর কেমন রয়েছে শারীরিক অবস্থা সম্পূর্ণ একটা রিপোর্ট নিয়ে গেছেন ইডি এই রিপোর্টটা সিজিও কমপ্লেক্সে গিয়ে তারা এক দফা আলোচনা করে দিল্লিতে হেডকোয়ার্টারে ইডির আধিকারিকদের কাছে সিনিয়র আধিকারিকদের কাছে তা পাঠাবেন এবং তারপরেই সেখান থেকে নির্দেশ আসলে ইডি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে কি হবে সেই নজর থাকবে কিন্তু একটা বিষয় জানতে চাইব যে আজকে তারা যে দুজন আধিকারিক বেশ কিছুক্ষণ কথা বললেন চিকিৎসকদের সঙ্গে কেমন আছেন সুজয় কৃষ্ণ ভদ্র সেই বিষয়ে আরো আপডেট নিলেন তারা যখন বেরিয়ে গেলেন তখন কি কিছু জানালেন যে কেমন আছেন সুজয় কৃষ্ণ ভদ্র কেমন দেখলেন তারা আদৌ তারা কনভিন্স কিনা সেই বিষয় নিয়ে তাদেরকে দেখে কি মনে হলো তারা কি কিছু জানালেন কোনো রিয়াকশন দিলেন না দেখো ইডি আধিকারিকরা স্বাভাবিকভাবেই তারা মিডিয়ার সামনে এমন কিছু বলেন না তারা যেটা বলেন সেটা রিপোর্ট আকারে বলেন তবে ইডি আধিকারিকরা আজকের দুজন ইডি আধিকারিক যারা এসেছিলেন বেরিয়ে যাওয়ার সময় তারা একটা ফাইল নিয়ে গেছেন এমনটা জানা যাচ্ছে এবং সেই ফাইলেই কিন্তু আইসিইউ ডিপার্টমেন্ট থেকে বা কার্ডিওলজি ডিপার্টমেন্ট থেকে তার অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের এতদিনের এই 3 থেকে 4 দিনের একেবারে ডে ওয়াইজ সম্পূর্ণ শারীরিক অবস্থা সম্পূর্ণ রিপোর্ট তারা নিয়ে ধন্যবাদ সৈকত আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত পাল